আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে অনুরোধ করব। প্লিজ আমার এই ভিডিওটি পুরোপুরি আপনারা শুনুন যদি ভিডিওটা পুরোপুরি শুনতে পারেন তাহলে আশা করি আপনার ইমান মজবুত হবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার পুরোপুরি ভিডিওটা শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিওটির দ্বারাতে যদি মনে করেন আপনার এবং অন্যদের উপকারে আসতে পারে ভিডিওটি তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে আমার এই বার্তাটি পৌঁছে দিবেন তো আসুন শুরু করা যাক আপনারা প্রায় দেখে থাকবেন আপনার কোনো এক ফ্রেন্ড আপনার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে একটি মেসেজ করে যাতে আল্লাহর কয়েকটি নাম লেখা থাকে আর লেখা থাকে এই মেসেজটা বিশ জনকে পাঠান তাহলে আগামীকালকের মধ্যেই পাঁচটি সুসংবাদ পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমিও কিন্তু প্রথমে বিশ্বাস করিনি কিন্তু পাঠানোর পর দিনই আমি সুসংবাদ পেয়েছি তো প্রিয় বন্ধুরা এরকমভাবে মেসেজটি লেখা থাকে তো আপনি কি জানেন এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এখন বলতে পারেন যে ভাই এত সুন্দর মেসেজ আল্লাহর নাম ফরওয়ার্ড করবো এটা আবার ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হই কেমন করে ইহুদি খ্রিস্টানরা চাই আল্লাহর নামের উপর থেকে মুসলমানরা যেন বিশ্বাস হারিয়ে ফেলে এখন প্রশ্ন করতে পারেন এই মেসেজটি ফরোয়ার্ড করলে আল্লাহর নামের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাবে কেমন করে উপরেই পড়ে গেছেন যে ২০ জনকে পাঠালে পাঁচটি সুসংবাদ আসবে তো আপনি পাঁচটি সুসংবাদের আশাই আপনি মেসেজটা বিশ জনের কাছে ফরওয়ার্ড করলেন ফরওয়ার্ড করার পর পরের দিন আপনি পাঁচটি সুসংবাদ পেলেন না তখন আপনি মনে মনে ভাববেন যে ফরওয়ার্ড করলাম কোন সুসংবাদ আসলো না আল্লাহর নামের কি কোনো ফজিলত নাই নাকি আমি এত কষ্ট করে ফরওয়ার্ড করলাম তারপরেও কোনো সুসংবাদ পাইলাম না তো প্রিয় বন্ধুরা এভাবে কিন্তু আপনি যখন মেসেজ ফরওয়ার্ড করতে থাকবেন আপনি সুসংবাদ না পেলে আপনার আপনার যে একটা বিশ্বাস আছে আল্লাহর এই বিশ্বাসটা কিন্তু হারিয়ে ফেলবেন আর আল্লাহর উপর থেকে যখন আপনার বিশ্বাস চলে যাবে তখন কিন্তু আপনার ইমান থাকবে না আপনার ইমান নষ্ট হয়ে যাবে আর আল্লাহর উপর থেকে আপনি বিশ্বাস যদি ছেড়ে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন কেউ এই মেসেজটি কারো কাছে ফরোয়ার্ড করবেন না যদি ফরোয়ার্ড করতে হয় তাহলে শুধু আল্লাহর নাম লিখে ফরোয়ার্ড করবেন আর এখানে যে অতিরিক্ত লেখাগুলো আছে যে লেখাগুলোর দ্বারাতে মানুষের ইমান নষ্ট হতে পারে যে এই লেখাটি বিশ জন একশো জনের কাছে শেয়ার করলে পাঁচটি অথবা দশটি সুসংবাদ আসবে এই লেখাটা আপনারা কেটে ফেলবেন এই লেখাটি কেটে আপনারা এডিট করে নতুন করে ছাড়বেন যে আল্লাহর নাম সারলাম আপনারা সোয়াবের আশায় আল্লাহর নাম পড়তে পারেন এভাবে যদি মেসেজটা দেন তাহলে আপনি আশা করি সোয়াব আপনারও সোয়াব হবে যিনি পড়বে তিনেরও সোয়াব হবে তাই আপনাদের কাছে অনুরোধ করব নিজে সাবধান হন এবং আল্লাহ সবাইকে রক্ষা করুন আমার এই বার্তাটি শেয়ার করে অন্যকে সাবধান করুন কারণ আপনার একটি শেয়ারের কারণেই অনেকের ইমান বেঁচে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত